আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুগণ আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম সোলেস স্টার্ট আমার ছোট্ট সোনামণি বন্ধুরা তোমাদের জন্য আজকে একটি পেন্সিল ড্রয়িং সিনারি নিয়ে এসেছি তো তোমরা সুন্দর মতো ভিডিওটি না কেটে সম্পূর্ণটায় দেখবে যাতে করে ভিডিওর কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস না হয় তো ডিয়ার অডিয়েন্স ভাই আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখুন আমরা প্রথমত এই সিনারিটির একটি ঘর ফোন করে নিচ্ছি যেমনটি ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা ঠিক সেইভাবে ট্রাই করবেন ঘরের সে পাংন করার পরে আমরা ঘরের উপরে চালার অংশ স্কেচ করে নিচ্ছি এরপরে ঘরের দরজা এবং জানালা স্কেচ করে নিব ঘর অঙ্কন করা হয়ে গেলে আমরা ঘরের ঠিক ডান পাশে আমরা কাঠের একটি বেড়া অঙ্কন করে দিচ্ছি যেমনটি দেখতে পাচ্ছেন আপনারা ঠিক সেভাবে ট্রাই করবেন পরে সামনের টিল্লাটি আমরা স্কেচ করে নিচ্ছি তো ডিয়ার অডিয়েন্স আমি এটি এই ড্রয়িংটি করার জন্য স্কেল এবং ড্রয়িং খাতা এবং টুয়েলভ বি পেন্সিল ইউজ করেছি আপনারা চাইলে এইট বি এবং অন্যান্য ধরনের পেন্সিল ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তো চিত্রটি আমরা শেষ পর্যায়ে চলে এসেছি একটি ঝাউ গাছ এবং তিনটি পাহাড়ের মতো অঙ্কন করে দিয়েছি তো দ্বিতীয় টিলা এবং পাহাড়গুলো স্কেচ করে নিয়েছি এবং টিলা অঙ্কন করা হয়ে গেলে আমরা প্রথম টিলাটির উপরে অংশে একটি গাছ অঙ্কন করে নিব পাতা ছাড়া গাছ জাস্ট আমরা গাছটি অঙ্কন করে নিচ্ছি যেমনটি দেখতে পাচ্ছেন ডিয়ার অডিয়েন্স আপনারা সেভাবে ট্রাই করবেন তো এর ফাঁকে বলে রাখা ভালো যারা আমাদের চ্যানেলে একেবারে নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং এই ভিডিওটি আমাদের ফেসবুক পেজে আপলোড করা হবে ইনশাল্লাহ তো আপনারা আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো করে রাখবেন তো আমরা সূর্য এবং চিত্রটি ঠিক দিকে আরেকটি অঙ্কন করে নিচ্ছি যেমনটি দেখতে পাচ্ছেন তো জাস্ট শুধুমাত্র একটি পেন্সিলের সাহায্যে কিভাবে সুন্দর একটি সিনারি অঙ্কন করা যায় এই চিত্রটি তার একটি অন্যতম উদাহরণ তো আপনারা চাইলে এই চিত্রের উপরে বিভিন্ন কালার ইউজ করতে পারেন যেমন অয়েল পেস্টের কালার পেন্সিল কালার ইত্যাদি আপনারা কালার ইউজ করে ছবিটি আরও জীবন্ত করতে পারবেন তো ডিয়ার অডিয়েন্স আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো একটু নতুন ভিডিওতে আল্লাহ আপনাদের ভালো রাখুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ